তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ওয়ো গেমার। অ্যান্ড গাইজ, ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অ্যান্ড লেটেস্ট ভিডিও নিয়ে। অ্যান্ড গাইজ, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, এখানে দেখতে পাচ্ছ প্লে টাইম রিওয়ার্ড বলে একটা ইভেন্ট এসেছিল গেমের ভিতরে, যেটা কিন্তু এখানে বুম স্কোয়াড মোড স্পেশাল ইভেন্ট। অ্যান্ড গাইজ, এখানে তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো, এখানে দেখতে পাচ্ছ এই যে বক্সটা, তোমরা বক্সটা কীভাবে পাবে। অ্যান্ড গাইজ, এখানে বক্সটা ওপেন করার পরে তোমরা কী কী রিওয়ার্ড দেখতে পাবে, অ্যান্ড এর মধ্যে সবথেকে ভালো রিওয়ার্ড কোনটা, তোমরা কোনটা নিলে সবথেকে ভালো হবে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফুল ডিটেলসে বলে দেবো। তো বেসিক্যালি কিন্তু এই ইভেন্টটা ইন্ডিয়া সার্ভার অ্যান্ড বাংলাদেশ সার্ভার দুই সার্ভারই দেওয়া হয়েছে। তো এখানে তোমরা কীভাবে কমপ্লিট করবে, অ্যান্ড গাইজ এখানে বক্সের ভিতর থেকে কী কী রিওয়ার্ড পাবে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো। তো আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি টানা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ বা মিস করবে না। অ্যান্ড গাইজ, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটিকে দাবি দিয়ে অল অপশনটিকে সেট করে দাও, যাতে এই চ্যানেলে কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও মিস না যায়। তো চলো গাইজ, ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড গাইজ, ভিডিওর মেন টপিকে আসা যাকটি আছে। তো গাইজ, এখানে অ্যাডভার্স কী করবো, অ্যাডভার্সটি এখানে ইভেন্ট পেজে চলে আসবো। অ্যান্ড ইভেন্ট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছ বুম স্কোয়াড লেখা আছে, এটাতে জাস্ট ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পরে এখানে চলে আসবো আমরা প্লে টাইম রিওয়ার্ড দেখতে পাচ্ছ। এখানে প্লে টাইম রিওয়ার্ডে আসার পরে তোমাদেরকে বলে দিই, অ্যাডভার্স এখানে যদি গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ, গান ক্রেড বক্সটা আছে। অ্যান্ড গাইজ, এখানে যে বক্সটা আছে আমাদের, এই ক্রেড দুটো কীভাবে পাবে, তো অ্যাডভার্স দেখতে পাচ্ছ এই যে আমাদের ফায়ার শটগান, অর্থাৎ গাইজ এখানে M1014-এর যে গান স্ক্রিনটা আছে এটা নেওয়ার জন্য তোমাদেরকে 11 তারিখে এখানে 30 মিনিট গেম খেলতে হবে। অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ যে ক্রেডটা আছে এটা নেওয়ার জন্য তোমাদেরকে 60 মিনিট গেম খেলতে হবে। বাট গাইজ, তোমাদেরকে বলে দিই এখন খেললে তোমরা কেউ পাবে না, এখানে তোমাদেরকে জাস্ট 11 তারিখে খেলতে হবে। তো এখানে 60 মিনিট গেম খেললে তোমরা দুটো টিওটি এখানে পেয়ে যাবে। তো গাইজ, এরপরে চলো তোমাদেরকে বলে দিই এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ এই যে ক্রেডটা, তো এই ক্রেডের ভিতর থেকে তোমরা কি পাবে। তো এখানে দেখতে পাচ্ছ বুম স্কোয়াড চয়েস ক্রেড বলে লেখা আছে। তো গাইজ, এখানে তোমরা কী কী রিওয়ার্ড পাবে চলো তোমাদেরকে বলে দিই। তো এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই যে রিওয়ার্ড কয়টা আছে, এই রিওয়ার্ড কয়টা তোমরা দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 3টা ব্যাকপ্যাকের স্কিন আছে। অ্যান্ড গাইজ, এখানে 2টো লুট বক্স আছে, অ্যান্ড একটা ওয়েপেন রয়্যাল ভাউচার আছে। তো এখানে কিন্তু বক্সটা ক্লেম করার মধ্যে এই যে রিওয়ার্ড কয়টা আছে তার মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করে নিতে পারবে। তো এখানে তোমাদেরকে বলে দিই, তো এখানে কিন্তু তোমরা কী কী রিওয়ার্ড পাবে তোমাদেরকে বলে দিলাম। এবার চলো তোমাদেরকে এখানে যে রিওয়ার্ড কয়টা দেওয়া হয়েছে সেই রিওয়ার্ড কয়টার ফুল রিভিউ দেখে দিই। কেননা গাইজ, এখানে কিন্তু যে রিওয়ার্ড কয়টা আছে প্রত্যেকটা কিন্তু আমার কাছে আছে। তো এখানে কিন্তু যে আইটেমগুলো দিয়েছে সবগুলো আইটেম আমার কাছে আছে। এখানে অ্যাডভান্স যে ব্যাকপ্যাকটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কেও নাইটের ব্যাকপ্যাক আছে, যেটা কিন্তু অলরেডি আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল এখানে কেও নাইট ইভেন্টে। তো যারা পুরনো প্লেয়ার তারা হয়তো এখানে জানো, অ্যান্ড অনেকের কাছে হয়তো আছে, যেহেতু গাইজ এখানে ফ্রিতে দেওয়া হয়েছিল। তো যারা আপনার ইভেন্ট কমপ্লিট করো অ্যান্ড পুরনো প্লেয়ার তাদের কাছে অলরেডি আছে হয়তো। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকপ্যাকের লুকটা জাস্ট জোস লেভেলের আছে। অ্যান্ড গাইজ, এখানে দেখতে পাচ্ছ ভাই অ্যানিমেশনও কিন্তু আছে, বাট তোমাদেরকে বলে দিই এখানে দেখতে পাচ্ছ পিঠের ওপর রাখলে কিন্তু এখানে বেশ বড় লাগছে। অ্যান্ড গাইজ, এখানে মুভমেন্ট করতে অসুবিধা হতে পারে। অ্যান্ড গাইজ, এখানে কিন্তু গেমের ভিতরে প্রবলেম হতে পারে। তো এখানে লেভেল 1, 2, 3 তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড গাইজ, এরপর যে ব্যাকপ্যাকটা আছে সেটা কিন্তু এই যে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকটা। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই ব্যাকপ্যাকটা কিন্তু ছোট টাইপের একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ, তো এটাও তোমরা চাইলে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যাকপ্যাকটা এই টাইপের দেখতে হবে, এখানে লেভেল 1, 2, 3 তোমাদেরকে দেখলাম। অ্যান্ড গাইজ, এরপরে দেখতে পাচ্ছ যে ব্যাকপ্যাকটা থাকবে সেটা কিন্তু এই ব্যাকপ্যাকটা। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ গিটার টাইপের ব্যাকপ্যাক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ লুকটা কিন্তু এই টাইপের থাকবে, বাট গাইজ এখানে দেখতে পাচ্ছ বড়ো টাইপের থাকবে অনেকই, মানে কি আর বলবো গাইজ, এখানে অনেকটা বড় দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তোমাদের গেমের ভিতরে প্রবলেম হতে পারে, কেননা গাইজ এখানে কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ, এখানে মুভমেন্ট করতে অসুবিধা হতে পারে। বা গাইজ, এখানে দেখতে পাচ্ছ বেশ বড় আছে, তো তোমরা চাইলে এটা নিতে পারো। অ্যান্ড ভাই, সবথেকে ভালো কিন্তু এইটাই লাগলো আমার, কেননা গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাই সব অ্যানিমেশন আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ঠিকঠাক আছে মোটামুটি, তো এটা তোমরা চাইলে নিতে পারো, ঠিক আছে। তো গাইজ, এরপর যে 2টো লুটবক্স দেবে দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা এই লুটবক্সটা হবে দেখতে পাচ্ছ। এখানে FFCS-এর যে লুটবক্সটা অলরেডি ফ্রিতে দেওয়া হয়েছিল সেই লুটবক্সটা এখানে দেওয়া হচ্ছে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ এই টাইপের তোমরা লুটবক্সটা দেখতে হবে। অ্যান্ড গাইজ, এরই সঙ্গে কিন্তু তোমাদেরকে দেখে দিই এখানে যে দেখতে পাচ্ছ এই যে লুটবক্সটা, এই লুটবক্সটা তোমরা দেখতে হবে। তো এখানে কিন্তু তোমাদেরকে দেখে দিলাম যে ব্যাকপ্যাক অ্যান্ড লুটবক্স থাকবে সবগুলোই তোমাদেরকে দেখে দিলাম। তো তোমরা কিন্তু এখানে ব্যাকপ্যাকটা নিতে পারো, কেন গাইজ এখানে কিন্তু ব্যাকপ্যাকগুলো ভালো আছে, বাট এখানে লুটবক্সটা ভালো নেই। তো এখানে যে সাদা টাইপের একটা লুটবক্স আছে ওইটা তোমরা নিতে পারো, কেন গাইজ ওখানে কিন্তু একটা ভালো লুটবক্স ছিল, ওই সাদা টাইপের লুটবক্সটা কিন্তু মোটামুটি ভালো। অ্যান্ড গাইজ, এখানে যেহেতু আমার কাছে সবগুলো রিওয়ার্ড আছে আমি কিন্তু এখানে ওয়েপেন রয়্যাল ভাউচার চুজ করে নেব। তো তোমরা জাস্ট এখানে কী করবে, 11 তারিখে এখানে 60 মিনিট গেম খেলবে, অ্যান্ড গেম খেলার পরে
তোমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটা পাবে এন্ড বক্সটাকে ওপেন করার পরে তোমরা এই যে রিওয়ার্ড কয়টা দেখালাম তোমাদেরকে এর মধ্যে যে কোন একটা তোমরা নিয়ে নিতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো গাইস আজকের এই ভিডিওটা বেসিক্যালি এতটুকুই তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা